Assalamualaikum. Winning by YouTube channel Facebook of the Kapana de Savai on a connect. Hello, what's the chat? So, Aj Ami Sain, Asain, Seva, our Mondu, Sekhovi, one of our Aj, the lockdown, the Dandi, the police, the lockdown, the Dandi, the police, the government, the government, the government, the government, the government, তো বন্ধুরা এখন রয়েছি আমি আউরাদি এর আমাদের ডানকুনের ঠিক আমাদের ডানকুনের ব্রিজ তো দিকে আজ বিকেলে মরছে ডিসটেন্স লাগে কত দিনে গত দুদিন ধরে যে ইয়াস ঝড় ইয়াস ঝড়টা এলো তা আল্লাহর রহমতে আমাদের পশ্চিমবঙ্গে খুবই কমের উপর থেকে এরকম হয় না করতে গেলে সামুদ্রিক এলাকাতে হয়েছে আল্লাহ তাদের হেফাজত করুক এবং যাদের পরিস্থিতি খুবই খারাপ যা নিউজ মাধ্যমে দেখছিলাম অনেক নিউজ রিপোর্টারদেরও দেখছিলাম তারা অনেক পরিস্থিতির মধ্যেও রিপোর্টিং করে গেছে আজকে দেখিয়ে দিয়েছে এবং তারা তাদের কাছে একটা অনুরোধ নিউজ রিপোর্টিং দেন এবার তাদের মানে তাদের উচিত এবারে যে খুঁজে খুঁজে বার করা যে তারা ত্রাণ পাচ্ছে না তারা ত্রাণ পাচ্ছে এরকম রিপোর্টিংদেরও রিপোর্টারদেরও সাহায্য করা উচিত যেমনটি খুব পরিস্থিতি খারাপের মধ্যে যেমন রিপোর্টিংগুলো করেছে দেখতে পেয়েছিলাম খুবই ঝড় সমুদ্রের কাছে গিয়েও তারা রিপোর্ট করেছে আমাদের খবর জানিয়েছে চারিদিকে সেরকমও গরিব অসহায় মানুষদেরও কে কেমন ত্রাণ পাচ্ছে কি পাচ্ছে না সেটা সহায়তা করার জন্য খুবই অনুরোধ রাখা হচ্ছে তো আর যাচ্ছে আমরা এখন রয়েছি ঠিক ডানকুনি স্টেশনের সামনে এই স্টেশনের কাছে রয়েছি এখন মানে ডানকুনির মধ্যে তিন থেকে এটা দেখাবো আপনাদের একটু ভরডুবি এলাকা যে জায়গাটা ডুবে যায় নৌকা চালানো হচ্ছে স্পিড বোট আসলে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এবার এখানে গাড্ডা ফাড্ডা থাকলে ডুবে যাব মরে যাব চপ্পল
দেখতে পাচ্ছি এই কম্পিউটার সেন্টারটি আমরা এখানে দুটো মানে ডিটা কমপ্লিট করেছি ডিটা কোর্স যাক আমরা গঙ্গাটা পার হলাম তাহলে আমরা সাথে যাক গঙ্গা পারে গঙ্গা নদী পার হয়ে এলাম এবং এখানে আরো একটি ছোট নদী বইছে দেখো ছোট সরস্বতী বইছে যমুনা যমুনা নদী বইছে এখানে একটা ছোট মতন বিকেলের মরশুম আমাদের এটা এখন ঢুকছি মুতুরডিঙে ডানকুড়ির মুতুরডিঙে এলাকায় ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ মুতুরডিঙে এলাকার অবস্থা বিকেলে আজ ওয়েদারটা খুবই মিষ্টি ওয়েদার ছিল খুব গরম অবস্থা তো মনে হচ্ছে আমাদের ডানকুনে পুরো সংসার দোকান পার করে তো বন্ধুরা আমরা কালীপুরে যাচ্ছিলাম ওখানে পুলিশ কিছু রয়েছে বলে তো দিকে বললাম গাড়িটা নিয়ে তো গাড়ি গেলাম না আর দেখা তো কালীপুরের দিকে তো দেখাবো আমাদের বন্ধ থাকে যাই হোক হলো বন্ধুরা বুঝতে পারছি ঘুরতে বেরো কতটা সুবিধা হয়ে ওঠে না তাও আমাদের অনেকটাই গিয়ে যতটা মানে লকডাউনে ঘরে বসে বসে পড়ছিলাম মানে ঘরে বসে বসে পাবজি খেলছি পাবজি আমি সাই পাবজি আর ইয়ে ইনস্টাতে রিল ভিডিও আমার ইনস্টা আইডি সৈয়দ মিশ্রা 013 আর টপিক ইয়ে ইনস্টা আইডি পরে জানিয়ে দেবো ও তোদেরকে রিল ভিডিও এখন কতটা ইয়াদ নেই তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমাদের তিনজনকে ফলো করে নেবেন এবং আব্দুর রহমান আমাদের যে থাকে আব্দুর রহমান এবং মাই গুলু হক ওদের ডিসক্রিপশানে তো তোদেরকে দাদা খলিল লাগানো রয়েছে দেখতে পাচ্ছ ব্যাটিং শুরু হয়েছিল এবারে ব্যাটিংটা নেই অবশ্যই খালি পুলিশ বলছে দোকান বন্ধ কর এরকম কথা বলছে কেননা আগের বারে যেরকম ব্যাটিং করে আছে তাদের মনে হচ্ছে না যে এবারে আর ব্যাটিং করতে হবে তারা বলছে যে বোলিংই কাজ হয়ে যাবে মানে কথাই কাজ হয়ে যাবে তো বন্ধুরা আমরা আজ বাইরে বেরিয়েছি বলে আপনারা জানো বাইরে বেরোবেন না হ্যালো বন্ধুরা তো আজকে সাইনের কাছে জেনে নিই যে অনেক লকডাউনের পর ঈদ বাদ ঈদের পরেই লকডাউন পড়লো এই লকডাউন বাদ সারাদিন তো ঘরে পড়েছি ঘরে ছিলাম তো আজকে বেরিয়ে কেমন লাগলো খুবই ভালো লাগছে বাইরের হাওয়া পাচ্ছি খুবই ভালো লাগছে ঘরে তো বসে সারাদিন বাস গেম আর গেমই হচ্ছে আর কোনো কাজ তো হচ্ছে না যাই হোক আমরা বেরিয়েছি একটুখানি তো তৌফিক তৌফিকের ঘরে তৌফিক বলে তৌফিক খুবই লজ্জা পাচ্ছে তো আমি কি বলবো ভাই আমি তৌফিকের ভাই বলে দিচ্ছি আমার আর তৌফিকটা খুব বোরিং হচ্ছে না তো ঘরে তৌফিকই বললো ঘুরতে চল ঘুরবো তো ঘুরতে বেরিয়ে খুবই ভালো লাগছে মনটা ফিরিয়ে এলো যে বেরবে বলে বেরিয়েছে সেই আর গাড়ির চাবিটা খুব মানে গাড়ির চাবিটা গাড়িটা ড্যাডের আর আব্বুর ও খুবই লুকুলুকে গাড়িটা নিয়ে চলে এসেছি জানলে মানে কী বলবো অবস্থা খারাপ আছে কেননা ঈদের পর দিন সরকার লকডাউন করেছে ঈদের ঈদের দুদিন পর আর আমাকে ঘর থেকে লকডাউন করেছে ঈদের পর দিন দিন আমাকে বলেছে আমার আব্বু বলেছে যে বাইরে বেরোবি না তো আমাকে বলেছিল ঘর থেকে বাইরে বেরোবি না তার সাথে আজকে ছুটি ছুটি মানে লুকি লুকে গাড়িটা নিয়ে চাকরি আস্তে আস্তে করে বার করে নিয়ে চলে এসেছি ভাই
কি করবি? তো বন্ধুরা আমরা এবারে ঘরে ফিরছি। তো দেখতে হচ্ছে এটা আমাদের ডানকুনি খাল। খালের অবস্থা হচ্ছে তো গোবরপুরে যা অবস্থা, এখানে মানুষ বাচ্চাকে ঘুরিয়ে ওড়ায়, এখানে আবার গরু ফুল গরু মো সব কিছু চড়ে চড়ে গেলে সব কিছু খায়, বুঝতে পারছো? আমরা এবারে ফিরছি, রাত্রিবেলা এখানে এত অন্ধকার বলবো, দেখতে পাচ্ছি আমাদের ঘরটা এখান থেকে দেখলাম করে আমাদের ঘর দেখালো, ওই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মেরা ঘর। তো ভাই বড় আমরা এবারে এয়ারপোর্ট ঢুকছি, এয়ারপোর্টটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমরা অনেকেই এখানে এবারে ঘুরে নিচ্ছি, আমরা এবারে ঘরে ফিরছি, চলে যাচ্ছি আমাদের। তো সবাই দোয়া করবেন যেন এইরকম যদি আরও ছাড়তে পারি, অবশ্যই সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্ট দিয়ে আমাদের উৎসাহ জাগাবে। এবং ভিডিওটি খুব ভালো লাগলে লাইক দেবেন, নিজের ভাইদের ব্যাপার তো ভালো খারাপ সব একই তো ব্যাপার, লাইকটা করে দেবেন অবশ্যই, তোমার শেয়ারটা করে দেবেন, তাই ছোটো ভাই হিসাবে বলছি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। ওই চ্যানেলটা শুধু আমাদের একার জন্য নয়, চ্যানেলটা আমাদের সবাই, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা লাস্টে দেখে দিচ্ছি আমাদের আমার প্রিয় মাদ্রাসা, যে মাদ্রাসাটা স্কুলটা বন্ধ রয়েছে, যাই হোক এখানে শেষ করলাম, ওটা হাতে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।